ওয়েলকাম টু জব প্রতিদিন চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রাজ্যের প্রোটোকল অফিসার পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা যে কোনো জেলার চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বয়স সীমা কী চাওয়া রয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তি সহ অনলাইনে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ডাউনলোড করে নিয়েছি এই অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যে পিডিএফটি আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফে কিন্তু টোটালটা কিন্তু ইংলিশে দেওয়া আছে আপনাদের টোটালটা বাংলাতে জানিয়ে দেবো যাতে আপনারা সহজেই অ্যাপ্লিকেশন করতে পারেন অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেমো নাম্বারটি দিয়ে রেখেছি এরপর হয়েছে আবেদনের মাধ্যম এখানে আপনারা কীভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে যে পোস্টে নিয়োগ করবে সেটা হচ্ছে প্রোটোকল অফিসার পোস্টে নিয়োগ করতে চলেছে বেতন পে লেভেল তেরো অনুযায়ী প্রতি মাসে সাঁয়ত্রিশ হাজার একশো টাকা থেকে শুরু করে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা অবধি বেতন দেওয়া হবে বয়স সীমা চার্সে এক এক দু হাজার একুশ তারিখ অনুযায়ী এখানে প্রার্থীর বয়স হতে হবে পঁচিশ থেকে সাঁত্রিশ বছরের মধ্যে এবং উচ্চতর যোগ্যতা থাকলে আপনারা কিন্তু বয়সের সার পাবেন অর্থাৎ যদি আপনার শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে তাহলে কিন্তু বয়সের সার পাবেন এরপর সে শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে এছাড়াও প্রোটোকল অথবা পাবলিক এখানে রিলেশনের ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে সাংবাদিকতা এবং ইনফরমেশন এবং সায়েন্স মতে ডিগ্রি থাকলে আপনারা কিন্তু এই আবেদন করতে পারবেন যেমন বাংলা ইংরেজি হিন্দি ছাড়াও আপনারা বিদেশি ভাষার প্রার্থীকে পারদর্শী হতে হবে শূন্য পদ রয়েছে একটি এরপর আছে আবেদন প্রক্রিয়া দেখতে পাচ্ছেন এই পদটির জন্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এরপর আসলে দেখতে পাচ্ছেন আবেদন করার এখানে সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এরপর আসে আবেদন ফি এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি রাখা রয়েছে একশো টাকা কিন্তু এখানে আবেদন ফি জমা করতে হবে এবং এস সি এস টি পিডাব্লিউ প্রার্থীদের ক্ষেত্রে এখানে ফি দিতে হবে না অর্থাৎ রকম কোনো আবেদন ফি লাগবে না এস সি এস টি পিডাব্লিউ যারা রয়েছেন এবং যারা জেনারেল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো ষাট টাকা অনলাইনে আপনাদের পেমেন্ট করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ এই নোটিশটি প্রকাশিত হয়েছে তিরিশ বারো দু হাজার একুশ তারিখে এবং আবেদন শুরু হয়েছে তিরিশ বারো দু হাজার একুশ তারিখে এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে উনিশ এক দু হাজার বাইশ তারিখ অব্দি কিন্তু লাস্ট ডেট রয়েছে এর মধ্যে আপনাদের এখানে আবেদন করতে হবে তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য সরাসরি আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার কিন্তু লিঙ্ক আমরা প্রোভাইড করে রেখেছি অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলসগুলো দিয়ে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে আবেদন করার যে লিঙ্ক এটা কিন্তু সরাসরি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারবেন প্রথমে আপনারা সম্পূর্ণ ডিটেলসগুলো দিয়ে কিন্তু তারপর রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার করে নেওয়ার পরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে তো এইভাবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক করবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন